পাপের কারণে হিজাজ থেকে আগুন প্রকাশ পাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে হিজাজে এক প্রকার অগ্নি প্রকাশ হবে এবং সে অগ্নির আলোয় বসরার উটের ঘাড় আলোকিত হবে। বস্তুত হিজরি 654 সনে এরূপ অগ্নির প্রকাশ ঘটেছিল। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু, আবুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সূত্রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না হিজাজ থেকে এমন এক আগুনের প্রকাশ ঘটে যার আলোয় বসরার উটের ঘাড় আলোকিত হয়ে উঠবে। এটি বুখারীর একক বর্ণনা। ঐতিহাসিকগণ বলেছেন, 654 সালে এ ধরনের আগুন প্রকাশ পেয়েছিল। শায়খ ইমাম হাফিজ শায়খুল হাদিস ঐতিহাসিকদের ইমাম শাহাবুদ্দিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু শামা নামে প্রসিদ্ধ, তিনি তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, ওই আগুন হিজরি 654 সনে জুমাদাল উখরা মাসের 5 তারিখে শুক্রবার প্রকাশ পায় এবং এক মাসের অধিক সময়ব্যাপী তা স্থায়ী থাকে। মদিনার বহু লোকের বর্ণনার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেন, এ আগুন মদিনার পূর্বে উহুদ পর্বতের পথে সাজ্জা উপত্যকার পাদদেশ থেকে উত্থিত হয় এবং পার্শ্ববর্তী উপত্যকাসমূহে বিস্তৃত লাভ করে। মদিনার মাটি এর কারণে কেঁপে ওঠে। ওই আগুন প্রকাশের 5 দিন পূর্বে মদিনাবাসীরা এক বিকট শব্দ শুনতে পান। মাসের প্রথম দিন সোমবারে এই শব্দ শোনা যায়। এর 5 দিন পর আগুন প্রকাশ পায়। অতঃপর পরবর্তী শুক্রবার পর্যন্ত রাত দিন তা অব্যাহত থাকে। শুক্রবারে আগুন প্রকাশিত হয়। সাজ্জার পার্শ্ববর্তী অঞ্চলে তা ক্রমশ ছড়িয়ে পড়ে এবং বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হয়। অগ্নিটির লম্বাই ছিল 4 ফরসক, 1 ফরসক সমান 3 মাইল, প্রস্থে 4 মাইল এবং গভীরতায় একজন মানুষ যতটুকু লম্বা তার 1.5 গুণ ছিল। আগুনের তেজে পাথর গলিত সীসার মতো বয়ে যায় এবং পরে কালো কয়লায় পরিণত হয়। সে আগুনের আলো সুদূর তায়মা পর্যন্ত বিস্তৃত হয়। এমনকি সেখানকার লোকজন রাত্রে ওই আলোয় লেখাপড়া করে, অথচ তাদের প্রত্যেকের ঘরে আলোর ব্যবস্থা ছিল। মক্কার লোকজন ওই আগুনের লেলিহান শিখা দেখতে পায়। বসরার প্রধান বিচারপতি আলী ইবনে আবুল কাসিম হানাফি রাদিয়াল্লাহু আনহু এ আগুনের বিষয়ে বসরার বাসীদের দর্শন সম্পর্কে বলেছেন, তার পিতা শায়খ শফি উদ্দিন বসরার কোনো মাদ্রাসার শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। তিনি বলেন যে ওই রাত্র পরবর্তী সকালে বহু বেদুইন যারা বসরা শহরে রাত্রি যাপন করেছে তারা আমাকে বলেছে যে হিজাজ ভূমি থেকে যে অগ্নি উত্থিত হয়েছে তারা তার আলোয় নিজেদের উটের ঘাড় পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। শায়খ শিহাবুদ্দিন রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিনগুলোতে মদিনাবাসীরা মসজিদে নববীতে আশ্রয় নেয় এবং নিজেদের পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের নিকটে গিয়ে আল্লাহর কাছে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, দাস দাসীকে মুক্ত করে, দরিদ্র ও প্রতিবেশীদেরকে দান খয়রাত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।